সালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজিকি থাকছে ঢালিউডের এক সময় শীর্ষ নায়িকা উপবিশ্বাস নানা কারণের মাঝে অভিনয়ে অনিয়মিত ছিলেন বিশেষ করে মা হওয়ার সময় থেকেই তিনি অভিনয়ে কমিয়ে দেন তবে তার একমাত্র সন্তান জয় বড় হওয়ার পর থেকে অভিনয় মনোযোগী হয়েছেন জনপ্রিয় একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি ঈদের পর আবারও নতুন একটা ছবিতে কাজ শুরু করেছেন চিত্রনায়িকা সোলেমান লেবুর পরিচালনায় এটির নাম প্রীতির বন্ধন এফডিসিতে ছবিটি শুটিংয়ে ব্যস্ত থাকবেন পাঁচই জুন পর্যন্ত এই অবস্থাতেও নতুন কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি সব মিলিয়ে ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়ছে ছবির কাজে প্রসঙ্গে অপবিশ্বাস বলেন অভিনয় আমার একমাত্র পেশা উপার্জনের একমাত্র পথ এটি মাঝে কিছুদিন অভিনয়ে ব্যস্ততা কম ছিল আমার তখন কিছু পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়েও অভিনয়ে কম মনোযোগী ছিলাম এখন সেই বিষয়গুলো নিয়ে বেশি সময় দিতে হচ্ছে না এছাড়া নির্মাতারাও এখন আমাকে নিয়ে ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন এটি আমার অভিনয় ক্যারিয়ারের জন্য আশীর্বাদই বলবো আমি নির্মাতাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই পাশাপাশি দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনয় ব্যস্ততা বৃদ্ধির চাপ আছে সবকিছু বিবেচনায় নিয়ে নিয়মিত অভিনয় করে করে যাওয়ার চেষ্টা যাচ্ছি দর্শক আগে আমার অভিনয় যেভাবে উৎসাহিত করেছেন আগামীতেও যেন সেটি অব্যাহত থাকে সেই কামনা করছি ফিউচারে যদি কখনো কারো সাথে আমি বন্ধনে আবদ্ধ হই সেটা ভবিষ্যৎ বলে দিবে আজকে আমি বলতে চাই না কিন্তু একটি কথাই বলতে চাই আমি কাজ করতে চাই ছেলেকে মানুষ করতে চাই আজকে একজন আদর্শ নায়িকা হয়তো আপনাদের সামনে মনে হলেও হতে পারে বাট যে জিনিসটা একদমই সম্পূর্ণ হতে চাই সেটি হচ্ছে আদর্শ মা কারণ আমার লক্ষ্য জয়কে একজন ভালো মানুষ করা মানুষের মতো মানুষ করা আমার মায়ের জীবনে অপূর্ণতা ছিল সে নাচে ভালো কিছু করতে পারেনি আমি পূর্ণ করেছি আমি নাচ শিখেছি সিনেমায় নায়িকা হয়েছি আজকে আমার কাছে মনে হয় ছেলের একটা অপূর্ণতা আছে যে আমার ছেলে কবে ডাক্তার হবে তাহলে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো কারণ জয়ের নানুচিয়েছিল জয় যাতে বড় হয়ে ডাক্তার হয় তার জন্য প্রত্যেকটা মানুষের দোয়া ও আশীর্বাদ আমি চাই এদিকে ঐতিহাসিক গল্প নিয়ে ইশাখা চলচ্চিত্রে সিনেমার নায়িকা কে হবে জানার অপেক্ষা ছিল দর্শকদের আজ অফিসিয়াল এইচ জি প্রোডাকশন জানালেন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের প্রখ্যাত অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস ছবির নাম ইশাখা অভিনয় করবেন ডিএয়েব ও উপবিশ্বাস ছবিটি পরিচালনা করবেন দোয়েল রহমান প্রযোজনা করবেন মাহবুবা শাহরিন এইচ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এই ছবি ইতিমধ্যে এই ছবির ইশাখা লোক প্রকাশ করেছেন তায়েব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ